ফরহাদ আলম, আপনি লিখেছেন দেশের অর্থনীতির খারাপ অবস্থার মধ্যেও দেশে কিছু কিছু সংগঠন বলিউডের অভিনেত্রী বিদেশের গায়কদের আনে, নিশ্চয়ই তাদেরকে পারিশ্রমিক দিতে হয়, এতে বৈদেশিক মুদ্রা খরচ করা হয়, এ বিষয়ে সামগ্রিকভাবে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, প্রায় সময় আমাদের এরকম ঘটনা আমরা দেখতে পাই যে বাহিরের বিভিন্ন গায়িকা, নায়িকা, গায়ক, নায়ক, অভিনেতা, অভিনেত্রী তাদেরকে হায়ার করে আনা হয় দেশে এবং বিশাল বড় করে প্রোগ্রাম করা হয় এবং বেশ চড়া মূল্যে টিকিট বিক্রি করা হয়, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস হয়, যারা আসেন তারা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যান। এগুলো সর্বগ্রাসী, ক্ষতিকর আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, এবং এগুলো সর্বনাশা কর্মকাণ্ড। কারণ হলো এখানে ক্ষতিটা একমুখী নয়, বহুমুখী ক্ষতি এখানে রয়েছে। এ ধরনের ইস্যু আসলে আমরা মনে করি এটা শুধু ইসলাম এবং মুসলমানদের ইস্যু, এটা শুধুমাত্র ইসলামী শরিয়ার লঙ্ঘন হয়, সেজন্য শুধু ইসলামী দৃষ্টিকোণ থেকে বোধহয় সমালোচনা করা উচিত। ব্যাপারটি আসলে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সামগ্রিকভাবে দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য নানা দিক থেকে এটি অকল্যাণকর, সেটি বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজনে আমরা সবাই কম বেশি বুঝে থাকার কথা। দেশে আমাদের মতো গরিব দেশে ডলারের রিজার্ভ কখনোই খুব বেশি থাকে না, অথচ এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে দেশের যে বৈদেশিক মুদ্রা সেটা আমরা বাহিরে পার করে দিচ্ছি এবং বিনিময়ে কী আনছি, বিনিময় আনছি হলো এমন সংস্কৃতি যা থেকে আমাদের তরুণরা ধ্বংস হবে, বকে যাবে, নষ্টামির দিকে পা বাড়াবে, নীতিনৈতিকতা শিখবে না, ভালো কিছু শিখবে না, আমাদের দেশের জন্য কল্যাণকর কিছু বই আনবে না। আমরা যদি আজ বাহির থেকে কোনো প্রশিক্ষক নিয়ে আমাদের তরুণদের স্কিল ডেভেলপমেন্টের জন্য উদ্যোগ নিতাম, তাদেরকে ভালো কিছু শেখাতাম, তাদের দক্ষতা বাড়াতাম, তাহলে এটা একটা পর্যায়ে প্রশংসনীয় হতে পারতো। কিন্তু তারা এসে নেচে গেয়ে তরুণদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে এমনিতেই যেখানে মোরালিটি হারিয়ে গেছে, নীতিনৈতিকতা হারিয়ে গেছে, তরুণদের মধ্যে মূল্যবোধের অভাব, আদর্শ বলতে কিছু নেই, এই উন্মাদনার মধ্যে আবার তাদেরকে আরও উন্মাদ করে দিয়ে এমনিতেই বাবা মার প্রতি অবাধ্য, অসামাজিক কর্মকাণ্ড করা, ধর্ম এবং নীতিনৈতিকতার বালাই থেকে দূরে সরে যাওয়া, এগুলোর কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়া সহ নানা রকমের সমস্যা আমাদের সমাজে বেড়েই চলেছে। এর মধ্যে আবার বাহির থেকে সমস্ত লোকজন ভাড়া করে এনে তাদের জন্য যে টাকা খরচ করা হচ্ছে সেটা হলো একরকম খাল কেটে কুমির আনার মতো, নিজের দেশের টাকাটা বাইরে পাঠিয়ে দিয়ে বিনিময়ে যেন কুমির প্রবেশ করাচ্ছি আমরা। তো এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমাদের সবাই সোচ্চার হতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যে এ ধরনের মূর্খতাসুলভ কর্মকাণ্ড, এ ধরনের সমাজ বিধ্বংসী, দেশের অর্থ এবং দেশের আপনার মানুষের নীতিনৈতিকতাকে ধ্বংস করে এরকম উদ্যোগ যেন কেউ গ্রহণ না করে। সেজন্য আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যারা এই কাজগুলো করছেন তারা একদিকে দেশের ক্ষতি করছেন, মানুষের ক্ষতি করছেন, অপরদিকে মান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা, হাদিসের উপরে ভিত্তি করে তারা গুনাহের একটা যেন ধারা তারা অব্যাহত রাখছেন এবং চালু করে দিয়ে যাচ্ছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি খারাপ কাজের ধারা চালু করে দেয় তার দেখা দেখি অন্যরা সেটাতে ধাবিত হয়, তাহলে সেক্ষেত্রে তাদের সবাই অপরাধের দায়ভার তাকেও বহন করতে হবে। আপনি বাহির থেকে ধরনের বা গায়ক, নায়ক, অভিনেতা, অভিনেত্রী এদেরকে এনে আপনি অনুষ্ঠান করালেন, যুবকদের চরিত্র নষ্ট হলো, তারা নষ্টামের দিকে পা বাড়ালো, তারা হারাম কাজ করলো, হারাম উপভোগের মধ্যে তারা মাতলো, তো এর ফলশ্রুতিতে তারা যে গুণাগার হচ্ছেন সেটা তো হচ্ছেনই, আপনি একা যা যারা উদ্যোগ নিচ্ছেন তারা একা সে গুণাগার হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমাদের বোধোদয় হয় সেই তৌফিক দান করুন।